তিনি যে ছাত্র জীবনে গাছে চড়ে বস্তা ভরে আম চুরি করেছিলেন সেই কথাটা কিন্তু সেখানে আছে, কারণ যে বাড়ির আম চুরি সেই বাড়ির বলবো যাক সেই বাড়ির কেউ একজন তার প্রতি একটা কটাক্ষ করেছিল। অবশ্য তিনি মানে একজন মেয়ের কথাই বলবো, সেই কটাক্ষ করার ফলে প্রতিশোধমূলক তিনি যে সেই আম পেরে নিয়ে আসেন। তার এই হাস্যরসে ভরা চমৎকার জীবনী গ্রন্থটা পড়লে অনেক মজা মজা কাহিনীও পাওয়া যাবে, তার স্কুল জীবনের স্মৃতি, সেই হাওড় অঞ্চলে বসবাস, সেখানে চারিদিকে শুধু পানি, সেই আসলে বাংলাদেশের মাটি কাদা মাটি মেখে তিনি বড় হয়েছেন, সেখানকার সবুজ শ্যামল সুন্দর পরিবেশে তিনি বেড়ে উঠেছেন, হাওড়ের যে কঠিন জীবন সেই কঠিন জীবনের সাথে কিন্তু লড়াই করে তিনি বড় হয়েছেন। তিনি একজন সার্থক পিতা, সার্থক স্বামী। কাজে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে আপনাদের দুজনের প্রেমটা হলো, সেই কাহিনীটা তো আরও ভালো করে লেখা উচিত ছিল, সেটা আমাদের একটু জানা দরকার ছিল। কাজে তিনি একজন অত্যন্ত নিবেদিত প্রাণ স্বামী ছেলে স্বামী হিসেবেই তিনি আছেন, যেটা তার স্ত্রীর কাছ থেকে আপনি এইমাত্র আমাদের ফার্স্ট লেডির মুখ থেকে শুনেছেন। এবং আমি বলবো যে তার ব্যক্তিগত জীবন যেমন সার্থকতায় ভরপুর, তেমনি বাংলাদেশের ইতিহাসে সেই অল্প বয়সে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন 70 সালে, এবং এরপর 7-7 বার তিনি পার্লামেন্ট মেম্বার, এবং ওই হাওড় অঞ্চলে কখনও মহামান্য রাষ্ট্রপতিকে কেউ কখনও পরাজিত করতে পারেনি। কারণ আমাদের দেশে নির্বাচনের তো অনেক চেহারা আমরা দেখেছি, ভোট ছিনতাই, চুরি, ডাকাতি, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি, কারণ তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ। এবং এই যে মানুষের আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা, এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া, এটাই তার সবথেকে বড় গুণ। তিনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু দেখবেন তার জীবন যাপন কিন্তু সেই একেবারে সাদা সিধা স্বচ্ছ একটা সাধারণ বাঙালির মতনই কিন্তু তিনি জীবনযাপন করেছেন। তবে এমন না, তবে পোশাক পরিচ্ছদে যখন কলেজে পড়তেন তিনি সবসময় খুব ফিটফাট থাকতেন, এরই মধ্যে আবার একটু বেশ ফিটফাট থাকা এটাও তার একটা অভ্যাস। একটা সাদা সিধা জীবনের মধ্য দিয়ে এই যে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, এটাও একটা মহৎ গুণ বলে আমি মনে করি, বড় গুণ বলে আমি মনে করি। কাজেই তিনি আজকে তার স্মৃতিকথা যে লিখে গেছেন, আমি বলবো যে পর্যন্ত লিখেছেন তার কিন্তু পরবর্তী যা লেখা দরকার, কারণ আমরা রাজনীতি যারা করি অনেকেই স্মৃতিকথা লেখে না, কিন্তু আমাদের দেশের যে ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এই সংগ্রাম শুধু একবার না, বারবার এসেছে, সেই পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম, এরপর 1975 সালে জাতির পিতাকে হত্যা করার পরে যে বাংলাদেশে সেই হত্যা ষড়যন্ত্র, অবৈধভাবে ক্ষমতা দখলের যে রাজনীতি, তার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামগুলির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত 2 টার্ম তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু তার আগে পার্লামেন্টে তিনি, আমরা যখন বিরোধী দলে, তিনি উপনেতা ছিলেন, এরপরে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন, তারপরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদকে অত্যন্ত প্রাণবন্ত রাখতেন। আমি যখন মহামান্য রাষ্ট্রপতিকে স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করি, তা আমাদের অনেকে বলেছিলেন যে উনি তো বেশি কথাটা বলেন না, পার্লামেন্টে উনি কোনোদিন একটা কথাও বলেননি, তো আপনি ওনাকে স্পিকার বানাচ্ছেন কেন? আপনারা জানেন আমরা পার্লামেন্ট মেম্বার, আমরা যে পার্লামেন্টে মেম্বার হই, মেম্বার হওয়ার পরে পার্লামেন্ট প্র্যাকটিসের জন্য একটা বই আমরা কিন্তু পড়ি, অনুসরণ করি, সেটা কাউলের পার্লামেন্ট প্র্যাকটিস। তো পার্লামেন্ট প্র্যাকটিসে সেখানে একটা চ্যাপ্টার আছে স্পিকার, কে স্পিকার হবে, সেখানে স্পষ্ট লেখা আছে স্পিকার হি হু স্পিক্স লেস। তা আমি আমার পার্লামেন্ট পার্টি দিয়ে আমার কর্মীদের, আমাদের নেতাদেরকে বললাম, পার্লামেন্ট সদস্যদেরকে বললাম যে কাউলের বইতে কিন্তু এটা স্পষ্ট আছে যে স্পিকার হি হু স্পিক্স লেস, উনি তো কথা বলেন না দেখে আমি ওনাকে স্পিকার বানালাম, কিন্তু উনি যখন চেয়ারে বসলেন তখন ওনার সেই রসবোধ পার্লামেন্ট চালানো, বা তখন প্রথমবার যখন আসলেন বিরোধী দল তাদের সঙ্গে সুন্দর একটা চমৎকার সম্পর্ক গড়ে তোলা, এই পরিবেশ, এটা একটা ওনার নিজস্ব একটা গুণ আছে, কারণ উনি ওনার বক্তৃতার মধ্য দিয়েও মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারেন। মাত্র 2 টার্ম থাকা আমাদের সংবিধানের দায়িত্ব, তিনি আর
মানে রাষ্ট্রপতি থাকবেন না, কিন্তু তিনি যে অমূল্য সম্পদটা আমাদের দিয়ে গেলেন, তার স্মৃতিকথার ভিতর থেকে তার জীবনের যে অংশটা তিনি উল্লেখ করেছেন, এটা আমি মনে করি যে একজন রাজনীতিবিদদের জীবন থেকে আমরা বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু জানতে পারব। তাই আমার একটা অনুরোধ থাকবে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তার পরবর্তী জীবনটাও যেন তিনি একটু লিখে যান, আর বিশেষ করে রাষ্ট্রপতি হিসেবে তার অভিজ্ঞতা, কারণ তার আমলে যতগুলি নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং তিনি প্রতিটি ক্ষেত্রে তার যে দেশপ্রেম, তার যে দায়িত্ববোধ সেটারই তিনি প্রকাশ করেছেন এবং সেটার প্রমাণ রেখে যাচ্ছেন, এবং আমি মনে করি অত্যন্ত সার্থক তার জীবন যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি, কিন্তু সেই সাথে সাথে তিনি আমাদের রাজনৈতিক জীবনে এবং দেশের গণমানুষের সার্বিক কল্যাণে উন্নয়নে অনেক অবদান রেখে যাচ্ছেন। কাজেই তিনি একটা অমূল্য সম্পদ তিনি আমাদের দিয়ে যাচ্ছেন, তার এই লেখনের মধ্য থেকে সেটা উঠে এসেছে, এবং আমি মনে করি যে আপনি যখন রিটায়ার করবেন তখন অন্তত পরবর্তী অংশটুকু আপনি লিখবেন, এটাই সকলের পক্ষ থেকে আমাদের দাবি থাকলো মহামান্যের কাছে। এবং আমি আমাদের মাননীয় ফার্স্ট লেডিকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি সবসময় পাশে আছেন এবং সবসময় প্রেরণা দিয়ে গেছেন, এবং তার ছেলেমেয়েরাও প্রত্যেকে লেখাপড়া শিখে তারাও উপযুক্ত হয়ে গড়ে উঠেছে। এটাই হচ্ছে পিতা হিসেবে তিনি সার্থক, স্বামী হিসেবে সার্থক, আবার রাষ্ট্রপতি হিসেবেও তিনি সার্থক। তার জীবন সুন্দর হোক, সফল হোক, তিনি দীর্ঘজীবী হন, আমরা সেই কামনা করি।